জননেত্রী শেখ হাসিনার আগমন শুভেচ্ছার স্বাগতম। আর দুই দিন পরেই উদ্বোধন হবে পদ্মা সেতুর, আর এখানে চলতেছে জোরে সোরে স্টেজের কাজ। এই যে দেখেন বিশাল প্যান্ডেল, তো সবাই ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, বরাবরের মতো বাংলাদেশ থেকে আবারও চলে আসলাম, আর এই মুহূর্তে আমি আছি পদ্মা সেতুর কাছেই। এই যে দেখেন পদ্মা সেতুর কাজ চলতেছে, খুব শীঘ্রই পদ্মা সেতুর উদ্বোধন হবে। তো আমার এই ভিডিওটা আসলে অনেক আগে করছিলাম, মানে 3-4 দিন আগে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার, তো ভিডিওটা যখন আপলোড হবে পদ্মা সেতু ততক্ষণ উদ্বোধন হয়ে গেছে। তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি, ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি। আর এখানে জোরে সোরে কাজ চলতেছে পূর্ব প্রস্তুতি, পদ্মা সেতু উদ্বোধনের আগে আগে এখানে ঝাড়ু তারপরে পরিষ্কার সব কিছু চলতেছে। তো শেষ মুহূর্তের প্রস্তুতি একদম সারা রাত জুড়েই চলবে, এই 2-3 দিন ধরে এইভাবে চলতেছে পুরো রাত জুড়ে এই প্রস্তুতির কাজ উদ্বোধন উপলক্ষে। এখন বাজে রাতের 12টা বাজেও দেখেন মধ্যরাতে কী অবস্থা, মানুষজনের মানে মানুষজন খুবই উৎফুল্ল, স্বপ্নের সেই পদ্মা সেতু উদ্বোধন হবে সেই আশায়। আমি একেবারে এখন পদ্মা সেতুর নিচেই আছি, মানে যেখান থেকে স্টার্ট হবে মাওয়াঘাট থেকে সেখানে আছি। চলে আসলাম সেই পদ্মা সেতু, সেই ঐতিহাসিক পদ্মা সেতু। পদ্মা সেতুর নিচে আজকে সে আমরা যে মাওয়াঘাটের রাস্তা আছে, এখানে জোরে সোরে এখন কাজ চলতেছে, আর 2-3 দিন পরেই উদ্বোধন হবে এই সেই পদ্মা সেতু। এই উপরে তোমার দুজন এই যে তুই অনেক উপরে বাবা, তোমার মাথার উপরে সেতু, যেখানে জননেত্রী শেখ হাসিনার বিশাল ব্যানার উদ্বোধন। এই এলাকার ঐতিহ্য বাড়ি ঘর আর বাবু উদ্বোধন করবো 26 তারিখে, উদ্বোধন করে আবার নতুন করে হাঁটবো নেই। এই চারিদিকে পোস্টার ছিল, এই মন্ত্রীর কোন মানে ব্যবসা না ব্যবসা, আবার আইবার সময় 1400, ওই পারে তো মানে যা কইরা রাখছে বলার বাইরে। এটা কি স্যার, এটা তো কোনো কারণ ছাড়া টাকাটা নিচ্ছে না,
দেখছেন কি করছেন হ্যাঁ দেখছেন দানন এটা লাইটটা বন্ধ করো এটা তো ফাউল দিলা এটা ফাউল এটাই বলতেছে এটা তো কেন এই কার ও কার স্ট্যান্ড ওইটা গাড়ি পার্কিং এর না ঘাটের হ্যাঁ ঘাটের নদী এ সবাই গাড়ি নিয়ে আসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে আবার এখানে কি শান্তি নাই চারদিকে টাকা আটকা ফেরি না ওইটা দিয়ে পারাবার হয় নাকি এই ফেরি দিয়ে কোথায় যাই যাই কোথায় ওই পারে ওই পারে কি ওই পারে ফেরি পার ও আচ্ছা আচ্ছা যান আস্তে আস্তে সবাই এখানে সব ব্যানার এই শাখা শাখা সিনার আগমন উপলক্ষে এখানে ব্যানার রাখা হয়েছে তো বিশাল আয়োজন কিন্তু এখানে এই পদ্মা সেতু উদ্বোধন নিয়ে এখন বিশাল অবস্থা হয়েছে দেখেন এই হলো বিশাল বড় স্টেজ মানে এখানে দিন রাত 24 ঘন্টা কাজ চলতেছে কারণ দুই দিন পরে হবে সেই ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধন আর দূরে হচ্ছে সেই পদ্মা সেতু ওই যে দেখেন এখানে ওই যে দূরে লম্বা বিশাল পদ্মা সেতু দেখা যাচ্ছে দিনের কারণে আসলে মানে রাতের বেলা হওয়ার কারণে পুরোপুরি ক্লিয়ার দেখাইতে পারতেছি না আপনাদের এই হলো সেই ফেরি যেটা দিয়ে নদীটা পার হয় পদ্মা নদী এক পার থেকে আরেক পারে যায় আর এখানে ঝালমুড়ির ব্যবস্থা আছে পটকা মরিচ টমেটো আম তোর বাবা রেডি আমাকে বাবা রেডি তুই আনবি না বাবু তুই সকাল তখন ব্যস্ত আছিস তুই 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 আর এখানে সেই জোরে সোরে কাজ চলতেছে স্টেজ এখানে জননেত্রী শেখ হাসিনা বক্তৃতা দিবে এই বিশাল বড় প্যান্ডেল পদ্মা সেতু উদ্বোধনের আগে আগে এখানে এসে বক্তৃতা দিবে এই দেখেন বিশাল বড় স্টেজ তো সেই রমরম অবস্থা এখানে মানে এই পদ্মা সেতুকে নিয়ে অনেক দিনের জল্পনা কল্পনার অবসান হয়ে আর তিন দিন পরে উদ্বোধন হবে আর এখানে চলতেছে স্টেজের কাজ এই যে দেখেন বিশাল বড় স্টেজ বাংলাদেশের ইতিহাসে এত বড় স্টেজ আমি দেখিনি দেখেন এই পার থেকে একদম ওই পার অনেক বড়